হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি যেই মুভির আপডেটটা দেব সেই মুভিটার নাম হচ্ছে খেলাঘর। খেলাঘরে লিড কাস্টে আছে হলো দেব, পাওলি এবং শ্রাবন্তী। দেব এবং শ্রাবন্তীর যেই জুটি আগে ছিল, সেদিন দুজনে দেখা হয়েছিল এবং শুধু তোমারই জন্য থেকে শুরু করে আরও বেশ কিছু সিনেমা তারা দিয়েছে এবং তাদের জুটি বেশ হিট জুটি টলিউডে। তো এছাড়া এই সিনেমার যে মেইন পরিচালক হলো লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল মুখোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের আগের সিনেমাতেও কিন্তু দেব কাজ করেছে, সেই সিনেমাটার নাম ছিল হলো সাজবাতি। সেই সিনেমাতে কিন্তু দেব এবং পাওলি একসাথে কাজ করেছে। তা এটা সেকেন্ড টাইম দেব এবং পাওলি একসাথে কাজ করছে এই সিনেমায়। দেব শ্রাবন্তী ছাড়াও পাওলি রয়েছে, এটা হয়তো বা একটা ত্রিকোণ প্রেমের গল্পও হতে পারে। এবং এখানে শ্রাবন্তী একটা বাচ্চার মায়ের রোলে প্লে করছে। খেলাঘর মুভিটা মোস্ট প্রবাবলি জুন জুলাই মাসের শুটিং স্টার্ট হতে পারে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি প্যান্ডেমিক সিচুয়েশন যদি ঠিকঠাক থাকে। এবং সিনেমাটা মোস্ট প্রবাবলি ফ্লোরে আসছে জানুয়ারি 2022। তো এই সিনেমাটা নিয়ে মোটামুটি যথেষ্ট আশাবাদী। এবং লীনা গঙ্গোপাধ্যায়ের সাথে শ্রাবন্তী এই ফার্স্ট টাইম কাজ করতে চলেছে এবং শ্রাবন্তীর আগের একটা দুটো কাজ দেখে লীনা গঙ্গোপাধ্যায়ের খুব ভালো লেগেছে। তো সেই জন্যই তার মনে হচ্ছে যে শ্রাবন্তী হয়তোবা এই খেলাঘর মুভিতে তার যে ক্যারেক্টারটা এখানে বোনা হয়েছে, হয়তোবা সেই জন্য শ্রাবন্তী হয়তোবা পারফেক্ট। তো সেই জন্য শ্রাবন্তীকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া দেব তো এবার দেখাই যাচ্ছে বেশ অন্য ধারার সিনেমাতে অভিনয় করছে এবং লীনা গঙ্গোপাধ্যায়ের সাথে আগে সাজবাতিতে সে যথেষ্ট ভালো অভিনয় করেছে। এবং খেলাঘর এই সিনেমার কিন্তু আর একটা মানে একই নামে কিন্তু এর আগে 2006 সালে একটা সিনেমা বেরিয়েছে, এর সাথে কিন্তু কোনো সিকুয়েলের কোনো ব্যাপার নেই। এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, একটা আলাদা একটা স্বতন্ত্র একটা ফিল্ম। এর সাথে আগের ফিল্মের কোনো সিকুয়েলের কোনো ব্যাপার স্যাপার নেই। কাজেই খেলাঘরের সিনেমাটা কেমন হতে চলেছে সেটা নিয়ে আমরা যথেষ্টই উৎসুক। এবং এছাড়াও দেবের যে কিশমিশ সিনেমাটা, সেই সিনেমাটা কিন্তু ডিসেম্বর 2021-এ হয়তোবা আমরা ফ্লোরে দেখতে চলেছি। তো সেই সিনেমার এখনও আপডেট আমার কাছে নেই, রিলিজ ডেট সম্পর্কে আমার কাছে কোনো ধারণা নেই। তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তা এটাই ছিল মোটামুটি খেলাঘর সম্পর্কে একটা আপডেট দেওয়ার ছিল, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবং আপনাদের যদি কোনো খেলাঘর সম্পর্কে যদি কোনো ইনফো থাকে, নিশ্চয়ই আমার সাথে আপনারা শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কোভিড কেসেস খুব বাড়ছে, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ইউজ করুন। এবং আপনাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, রেড বাটনটা গ্রে করে দেবেন এবং আপনারা চাইলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আপনারা চাইলে ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারেন, ইনস্টাগ্রামে লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং ফেসবুক আর লিঙ্কও দেওয়া আছে। এবং এমনকি আমার ফেসবুকে আমার কি ইউটিউবের লিঙ্কটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি আমাকে কানেক্ট করতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন এই অবধি লটস অফ লাভ, বাই।